হাই বন্ধুরা, আমি পৃথ্বীরাজ। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পজিটিভ অ্যাটিটিউড। যতই সময় পার হচ্ছে, আমি বুঝতে পারি যে আমি 300 টাকার ঘড়ি পরি বা 3 লাখ টাকার ঘড়ি পরি না কেন, সময় দুটোটাই সেমই দেখাবে। আমি 300 টাকার ব্যাগ ব্যবহার করি বা 3 লাখ টাকার ব্যাগ ব্যবহার করিই না কেন, ব্যাগের জিনিস কখনোই পরিবর্তন হবে না। সবশেষে বুঝতে পারি আমি ইকোনমিক ক্লাসে যাই বা বিজনেস ক্লাসে যাই, গন্তব্যে কিন্তু একই সাথে পৌঁছাবো। ফ্রান্সের একজন ব্যক্তি বলেন, ব্র্যান্ডেড জিনিস মার্কেটিংয়ের দুনিয়ায় সবথেকে বড় মিথ্যা, যার একমাত্র উদ্দেশ্য হলো ধনী লোকের কাছ থেকে টাকা আদায় করা। কিন্তু গরিবরাই সব কিছু দেখে খুবই আকর্ষিত হয়। এটা কি খুবই দরকার যে আমার হাতে আইফোন থাকলে লোকে আমাকে ধনী অথবা বুদ্ধিমান মনে করবে? এটা কি খুব দরকার যে আমি রোজ খুব দামি দামি জিনিস খাবো, যে লোক এটা না ভাবে যে আমি অনেক কিপটে? এটা কি খুব দরকার যে আমি আমার বন্ধুদের সঙ্গে সব জায়গায় বড় রেস্টুরেন্টে বা কোনো বড় কফি হাউসে দেখা করব, যে লোক এটা বোঝে যে আমি অনেক ধনী? এটা কি খুব দরকার যে আমি খুব দামি দামি ব্র্যান্ডের জামাকাপড় পরলে লোকে আমাকে স্মার্ট বলবে? এটা কি খুব দরকার জাস্টিন বিবার বা অন্যান্য বিখ্যাত সিঙ্গারদের গান শুনলে আমি অনেক মডার্ন হতে পারবো? যারা কারোর বাইরের লুক দেখেই তাকে বিচার করে, তাদের চিকিৎসার অবশ্যই দরকার আছে। মানুষের আসল মূল্য তার কথা বলার ধরন, তার ব্যবহারের উপরে নির্ভর করে, নাকি এটার উপরে সে দেখতে কেমন বা সে কীভাবে কথা বলে, সে ইংরেজি বলতে পারে কি না। সর্বশেষে আমি এটাই বলবো, পজিটিভ অ্যাটিটিউড এমনই হওয়া দরকার। তো আজ আপনাদের আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।